শিলিগুড়ির পর এবার করোনা থাবা বসালো জলপাইগুড়িতে। এবার জলপাইগুড়িতে এক যুবতীর দেহে মিলল করোনার জীবাণু। জলপাইগুড়ি জেলার গড়ালবাড়ি এলাকার এক যুবতীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গেছে। এই মেয়েটি কলকাতায় পড়াশোনা করত, সেখান থেকে আসার পর তার শরীরে উপসর্গ দেখা দেয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জলপাইগুড়ির স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে এই যুবতী গড়ালবাড়ি এলাকায় বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে এই যুবতীকে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের তৈরি করা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত 14ই মে। তার লালারস সংগ্রহ করে পরীক্ষা করার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আজ সেই রিপোর্ট আসার পর উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ওএসডি ডক্টর সুশান্ত রায় জানান সেই যুবতীর রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরেই সেই যুবতীকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্বাস্থ্য সূত্রে এও জানানো হয়েছে ওই বাসে আর কারা কারা এসেছিল তাদেরও তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি থেকে রাজদীপ মণ্ডলের রিপোর্ট, ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।